সজল মিয়া টাকা দিছে এবার, টাকা ওই কাল 18 তারিখে যে টাকাগুলো দেওয়া হয়েছে ওর স্পন্সর ছিল সজল, এই প্রিয়াঙ্কা সিটির মালিক, টাকা দিচ্ছে, টাকা দুই পকেট থেকে বের করে আপনি ছড়ায় দেখাইলো, তারপর বললো যে আপা না আমাদের তো টাকা দিবে না, আমরা নাকি ওর বিরুদ্ধে কি বলছি মিছা মিছা কথা বলছে তো তার নাচের মেয়েরা। যাক আমি প্রোটেস্ট করলাম যে কেন নিপুণ 570 জন ভোটার হলে তো আমরা তো সেখানে আছি, তুমি এভাবে কথা বলো কেন? সে আমারে বলে দিদি তর্ক করো না। আমি তর্ক কাহাকে বলে, তর্ক তো তুমি করছো, তুমি আমাকে বলো কেন যে 1000 টাকা করে নিয়ে চলে যাব, কেন গাড়ি ভাড়া নিয়ে চলে যাব। তারপরে টাকার ভান্ডিটা দেখলাম, তাহলে 20,000 কাউকে 30,000 12,000 এইভাবে করে টাকা ওইখানে ছাড়া, কোনো টাকা পয়সাতে দীপজল খরচ করছে কিনা এই ইন্ডাস্ট্রির ভিতরে তো উনি ছিলেন, উনি তো আর শুটিং ক্লাবে যায়নি, উনি তো দীপজল তো ভিতরে ছিলেন, 1 মাস সবাইকে ইফতার করাইছে, ইফতার করাইছে, ইফতার করায় যদি 500 টাকা করে গাড়ি ভাড়া দেয় আসা যাওয়ার জন্য, এটা কি টাকার ছড়াছড়ি বলা হয়? হ্যাঁ আমি না সবাই বলবে, যারা যারা আনছে তার এখানে এত লোক টাকা আনছে তারা বলবে না আমরা তো টাকা পাই নাই, আমাদেরকে এটা সজল মিয়া দেখাইছে নিজে আমারে, আমাদের এভাবে পাশে নাচের মেয়েটে অনেকে ছিল টাকা দেখাইছে, না আমরা তো টাকা নিই আমাদের তো দিবে না প্রিয়াঙ্কার মালিক ওনার হাতে।